হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রাতেই চলে এলাম তোমাদের সঙ্গে রাতে ডিনার শেয়ার করার জন্য। তো দেখো, কড়া বসিয়ে দিয়েছি আর এখন কড়াতে জল দিয়ে দিলাম, আর জলের মধ্যে এখন আমি দিয়ে দেব আলু। দেখছো, নতুন আলু, ছোটো ছোটো আলু, একদম গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এটা আমি সিদ্ধ করে নেব, আর হবে আলুর দম। তো আগের দিন দেখেছিলাম পরোটা আর আলুর দম করেছিলাম, কষা কষা দারুণ হয়েছিল। তো হাজব্যান্ডের আবার ইচ্ছা হয়েছে, তো বলছে কষা কষা করে আলুর দম বানিয়ে দেবে। তো দেখো, ছোটো ছোটো আলু এনে দিয়েছে, বলছে আমি ছোটো ছোটো আলু এনেছি। তো আমি এখন আলুটা সিদ্ধ করে, আমি সিদ্ধ করি না, আমি সিদ্ধ করে করি না, টেস্ট তেমন ভালো আসে না। তো আমি ভেজে নিয়ে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে নরম করে নিয়ে তারপরে কিন্তু আমি মশলার সঙ্গে কষিয়ে আলুর দম বানাই। তো এখন আমার মনে হলো যে একটু আজকে একটু সিদ্ধ করে নিই, নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, তারপরে তেলের মধ্যে একটু ভেজে নেব। তো চলো, এখন আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম, নুন আর হলুদটা এর মধ্যে দিয়ে দেবো, আর সঙ্গে কি হবে সেটাও দেখাচ্ছি। আর এখানে দেখো, আটা মেখে লেচি করে রেখে দিয়েছি, আর হবে হচ্ছে রুটি। আজকে রুটি দিয়ে আলুর দম খাওয়াবে, আগের দিন পরোটা দিয়ে খাওয়াইছিল, আজকে রুটি দিয়ে হবে। আর এখানে দেখো, দুপুরবেলা ভাত করেছিলাম, আর সঙ্গে দেখো এই যে পুঁটি মাছ দেখিয়েছিলাম আগের দিনে, পুঁটি মাছ দিয়ে পেঁয়াজকলি আলু দিয়েছি, একটু বেগুন, একটু ফুলকপি দিয়ে একদম মাখা মাখা ধনে পাতা দিয়ে তরকারি করেছিলাম দুপুরবেলা। আর এই ফুলকপি আলুর তরকারি করেছিলাম, দারুণ হয়েছিল। তো এটা আমি এই তরকারিটা খালি করার সময়, কড়াতেই ছিল, কড়াতে খালি করার সময় আমার একটু লোভ লাগলো খাওয়ার জন্য। তো মাছ হলো আমার খুবই প্রিয় খাবার। তো দেখছো কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো টেস্ট দারুণ হয়েছে। তো লোভটা সামলাতে পারলাম না, খেয়েই নিলাম এক মুঠো ভাত দিয়ে, মেখে দারুণ লাগলো। তো চলো, এখন আলুর দমের জন্য মশলা রেডি করতে হবে। তো এটা এখন ঢাকা দিয়ে দিই, আর ভাত তো খাবে না, ছেলেও খাবে না, বাবাও খাবে না, ছেলের বাবা খাবে না, আমাকেই খেতে হবে। তো আমি একটু খাবো, আর রুটি আলুর দম তো হচ্ছে, সেটাও খাওয়া হবে। তো চলো, ফ্রিজটা খুলি, দেখি কী নেওয়া যায় ফ্রিজ থেকে। ধনে পাতা তো নিতেই হবে আলুর দমের জন্য, আর হচ্ছে ওই এনেছিল কি বলে বেসন, ধনে পাতার পকোড়া খাবে বলে সকালে, তো সেটাও করে দিতে পারি। টমেটো আছে, বের করে নিলাম। তো দেখো, ধনে পাতার কালারটা দেখো কত সুন্দর লাগছে, একদম টাটকা, সকালে এনেছে পুরো টাটকা। সকালে ওই মাছের ঝালে দিয়েছিলাম, আর এখানে আদা রসুন পেস্ট আছে, আর পেঁয়াজটা গ্রেট করে নেবো কেটে, আর টমেটোরও গ্রেট করে নেবো। তো আলুটা বসিয়ে দিয়েছি সিদ্ধ, আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো, নুন আর হলুদ দিয়ে সিদ্ধ বসালাম, পুরো সিদ্ধ করব না, আমি আধা সিদ্ধ করব, তারপরে আমি তেলের মধ্যে ভেজে নরম করে নেব। তো ঢাকা দেওয়া থাক, আর এখন দেখে নাও 9:45 বাজে। তো ঋষভ দেখছো ঘরে নেই, বাচ্চারা ঘরে না থাকলে একদমই ভালো লাগে না। দেখছো বিছানাটা ফাঁকা হয়ে আছে, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো ঋষভ গিয়েছে পড়তে, তো চলো, বাইরে তো অন্ধকার, আর কি দেখবো রাতে। তো আমি মাঝে মাঝে দেখি বাইরে জানালা খুলে, একা থাকি ঘরে, বেশ দেখি ঋষভ আসছে কি, হাজব্যান্ড আসছে কি, তো নিচে একটু দেখি। তো এরকমই করতে থাকি আমি, একবার রান্না করি, একবার জানালা খুলি, একবার দেখি। তো চলো, আর সব ছড়িয়ে ছিটিয়ে তো আছে, এখন মশলা টসলা করবো, তেল দিয়ে গিয়েছে, তেলটা কেটে ঢালবো। তো চলো, তো দেখছো আলু দমের মশলা রেডি করে নিলাম, আর আমি ফোড়নে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দেবো, তো কাঁচা লঙ্কা দিলাম না। তো দেখছো আলুটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর ধোয়া উঠছে, দেখেছো গরম, আর এই যে কাশি হচ্ছে, তেলটাও ঢেলে নিলাম, আর কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো এখন কড়ায়, দিয়ে আলুগুলো একটু তেলের মতো ভেজে নেব। আর এই যে দুটো টলি দেখিয়েছিলাম ধুয়ে কীভাবে রেখেছি দেখো,
এই যে এই দুটো টলি আর এই দুটো প্লাস্টিক হাজবেন্ড ধুয়ে দিয়েছিল, ছোট ছোট দুটো প্লাস্টিকের মধ্যে দুটোর মধ্যে দুটো রেখে আর রাখা হবে ওই যে আলমারির মাথায়, ভালো করে তুলে রেখে দেবো, আবার যখন ঘুরতে বেড়াতে যাবো তখন আবার পাড়া হবে। তো চলো আলুটা ভাজা বসাই। যতক্ষণ আলুটা ভাজাচ্ছে আমি রিসব তো পরে আসবে, তার জন্য রিসবের জন্য একটু জল গরম বসিয়ে রাখবো, জল গরম বসিয়ে দিই, ততটা হয়ে যাবে। আর দেখছো আমাদের এই গিজারের লাইন টাইন সব করাই আছে, কিন্তু এবছর আর গিজারটা বসাবো না, তো লাইন পুরো টানাই আছে, দেখছো ওখানে রয়েছে প্ল্যাকটারেট বসানো, তো আবার সামনের বছর ঠান্ডার সময় গিজার বসাবো, ওই ফাঁকা জায়গাটা বসাবো। তো সুইচও করা আছে, এই বড় সুইচ এইটা, তো এবছর আর না সামনের বছর। তো হালকা করে ভেজে নিয়েছি, এই তো নামিয়ে নেবো, বেশি লাল করবো না, হালকা করে একটু গায়ে রং আছে। তো আর এদিকে এই জলটা বসিয়ে দিলাম, দেখছো আলুর দমটা মশলার সঙ্গে ভালো করে আলুগুলো বসিয়ে নিলাম, হালকা একটু জল দেবো, বেশি জল দেবো না, কষা কষাই থাকবে, এরকম মাখা মাখাই হবে, তো সামান্য একটু জল দিয়ে দেবো, সুন্দর করে কষে নিয়েছি দেখছো। দেখো আলুর দম কমপ্লিট, একদম একদম গায়ে মাখা মাখা, ওই ছোটো আলু দিয়ে, নতুন আলু দিয়ে, ধনে পাতা দিয়ে দারুণ লাগে, এখন গায়ে মাখা মাখা আলুর দম কষা কষা একদম। তো দেখছো এখানে রুটি ভাজাও স্টার্ট করে দিয়েছি, আলুর দম তো হয়ে গেছে, দেখলে নামিয়ে নিলাম, বেলে রেখেছি, তো আমি জাল দিয়ে সেঁকে নেবো, নাহলে পুড়ে যাবে। তো রুটি বানানো আমার এখনও চলছে, আর এখানে দেখো হয়ে গিয়েছে কটা, এই যে হটপটের মধ্যে রেখে দিচ্ছি, গরম থাকবে আর নরমও থাকবে। তো দেখছো 11:15 বাজে, রিসব এখনও আসেনি বাড়িতে, আর হচ্ছে রুটি আর আলুর দম হয়ে গেল, আর তোমার হচ্ছে একটু পকোড়া করব, ধনে পাতার পকোড়া। তো চলে এসেছে রিসব, আর রিসবের বাবা ওই যে তালা মারছে বাইকে, তো চলো পকোড়াটা করে নিই। রিসব চলে এসেছে পরে, দেখছো 11:00 বাজে, ঠান্ডা আছে বাইরে, গরম বলছে গরম, ওই যে জ্যাকেট ট্যাকেট পরে আছে না টুপি, ওকে মানে পরাতে পারি না, পরতেই চায় না। তো বেসন নিয়ে নিয়েছি, তো বেসনটা এখন মেখে নিই। দিচ্ছি দাঁড়া, এই সবকে খেতে দেবো, হয়ে গেছে দেখছো ধনে পাতার পকোড়া, সবগুলো বের করলে কেন?